Happy birthday to you. Happy birthday to you. Good morning everyone. Welcome to a brand new vlog. आज के হচ্ছে আরেকটা জার্নি তে বেরিয়েছি। জার্নি বলতে বেসিক্যালি না, আজকে যাব হচ্ছে ফরাক্কাতে মামার বাড়িতে। আমি আছি, সঙ্গে মা আছে। মা ট্রেনে, মাকে ট্রেনে বসিয়ে দিয়েছি। ট্রেন ছাড়তে এখন দেরি আছে, 10-15 মিনিট। এখন সকাল টাইম হচ্ছে 6:51। এটা হচ্ছে আমাদের ট্রেন আর আমাদের দেশের পতাকা, সেটা প্রত্যেকটা স্টেশনে প্রায় প্রায় এখন দেখা যায়। আর একটা ফ্যামিলি ব্লগ বানাচ্ছি, প্রথমবার এটা মনে হয় ফ্যামিলি ব্লগ টাইপ বানাবো। তো দেখো কেমন লাগছে না লাগছে জানিও। এর আগে এরকমভাবে বানাইনি, আর ফ্যামিলিতে আর কি ব্লগ করতে একটু লজ্জা লজ্জাই লাগে। তো দেখা যাক কী হয় না হয়। টাইম এখন 8:09, ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে 7:15, আর এই মাত্র মালদা থেকে ট্রেনটি ছাড়লো। আবার কী হলো, আবার দাঁড়িয়ে গেল। প্রায় প্রায় 1 ঘন্টা ট্রেন লেট, আর আমরা এসে তাও 15-20 মিনিট আগে। 1.5 ঘন্টা ধরে মালদা টাউন রেলওয়ে স্টেশনে ট্রেনের মধ্যে টাইম কাটাচ্ছি। ফরাক্কাতে নেমে প্রথমে গেলাম হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি থেকে জিনিসপত্রগুলো সব রাখলাম। তো মামি রান্না করছে আর কি, পরোটা আর ঘুগনি। তো থাকলাম না, চলে আসলাম, কারণ ফরাক্কা আসতে গেলেই এই জায়গাতে আসি আর কি, সেই গঙ্গার ধারে। আর গঙ্গার ধারের মানে পরিবেশটা আমাকে সেই লাগে। জাস্ট একবার দেখো, যেখানে সব নৌকাগুলো রাখা আছে, সব জাল ফাল বুনছে, মাছ ধরতে যাবে। জায়গাটা পরিবেশটা খুব সুন্দর লাগে। আসি, আসতে গেলে এগুলোতে বসি, বসে টাইমটা কাটাই। তো এখন আসলাম, এসে কিছুক্ষণ এখানে বসেছিলাম, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো হেভি লাগে কিন্তু এই সমস্ত জায়গাগুলো। যাই হোক, এখন যাচ্ছি আবার বাড়ির দিকে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। সকালে খাওয়া দাওয়া করা হয়নি, সকালে খাওয়া দাওয়াটা করে তারপরে আবার বেরোবো ঘুরতে। তো এখন কেকের অর্ডার দেওয়া কমপ্লিট হলো, এবার যাচ্ছি হচ্ছে মেন মার্কেট। এখন যাচ্ছি হচ্ছে মেন মার্কেটে, আর কিছু কিছু জিনিস নেওয়া বাকি আছে, সেগুলো বাজার করব। তো আমার সঙ্গে রয়েছে হচ্ছে আমার মামা পার্থ। এত এত লজ্জা পাই ক্যামেরাকে কি বলা যায় আর কি, আসতেই চাইছে না। যাক, এখন যাব হচ্ছে মেন ব্যারেজের বাজার, ফরাক্কার মেন বাজার। এটা হচ্ছে হ্যাপি বার্থডে এর নতুন ডিজাইন, হেভি লাগছে। তো জন্মদিনে সমস্ত বাজার করা হয়ে গেল, এই বেলুন থেকে শুরু করে সমস্ত কিছু। আর এ হচ্ছে আমাদের ফরাক্কা লোকাল মার্কেট। তো এখন যাচ্ছি হচ্ছে সোজা বাড়ি। আজকে আমার বোনর, শ্রেয়া বোনর আজকে জন্মদিন। আর হচ্ছে মামি, মামি এখন খাওয়াচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভাইকে তো ভালোই খাওয়াচ্ছে, ভালোই আদর। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর তোমরা দেখলে বুনুকেও খাওয়ালো আর কি। আজকে বুনুর জন্মদিন, তার জন্য এখানে আসা। আর খাওয়া দাওয়া করে জাস্ট ভাবলাম রেস্ট করবো, কিন্তু বাইরের ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হলো, আর পুরো আকাশে মানে পিছনে দেখতেই পাচ্ছ কি লেভেলের ওয়েদারটা আছে, পুরো মেঘলা আকাশ হয়ে গেল। রোদ ছিল, সেগুলো চলে গেলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তার জন্য চলে আসলাম হচ্ছে এই গঙ্গার ধারে। গঙ্গার ধারে এখানে আসে বসলাম, সেরা হাওয়া। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসবো, বসে হাওয়া টাওয়া খাবো। আর বিকালবেলা থেকে শুরু হবে ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু, বিকালে মাসিরাও। এখন রুম সাজানোর প্রোগ্রাম চলছে, দুই বন্ধু মিলে, মা ভাগনা মিলে। এটা হচ্ছে পার্থ, পার্থ একবার দেখাও। তো পার্থ আর আমি মিলে রুম সাজানোর দায়িত্ব নিয়ে নিয়েছি হাতে। এদিকে গান চলছে বিন্দাস, এখন রুমটাকে সাজাবো।
হ্যাঁ রান্না হচ্ছে কি রান্না হচ্ছে মা ছোলার ভিজিয়ে কাবলি ছোলার আর মমি কেমন লাগছে খুব সুন্দর লাগছে এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি হচ্ছে এখন এরপরে নান হবে মাংস হবে ভাত হবে পটল চিংড়ি হয়ে গেছে আর কি হয়েছে চাটনি পায়ে সব কিছু মিষ্টি সব হয়ে গেছে এখন খালি মাংস হবে আর নান পুরি দিদির বার্থডে আমার রামা দিদির বার্থডে বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কে কে নাচো গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত্রের পর জন্মদিনের কেক কাটা কাটির পর আজ সেরকমভাবে কোনো কিছু শ্যুট করা হয়নি একদম সোজা সবার সঙ্গে গল্প টল্প তারপরে খাওয়া দাওয়া করতে করতে রাত্রি তারপরে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল কালকে ওটা সবাই মিলে দেখছিলাম এনজয় করছিলাম দেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে উঠে চলেছি গঙ্গার ধারে ব্রাশ করতে করতে আর হচ্ছে আজকে আমার ওই মামার বাড়ি পাশেই আরেকটা মামা আছে তার মেয়ের মুখে ভাত আজকে তো সেখানে যাবো আজকে সারাদিন থাকবো দুপুরে মুখে ভাত আছে দেন বিকালবেলায় বাড়ি যাবো তো মামার মেয়ের মুখে ভাতে সমস্ত কিছু কমপ্লিট হলো একদম আর প্রচুর মানুষ ছিল আর সব নিজেদের লোক টোক তো একটু লজ্জা লজ্জা লাগে ওদের সামনে ভিডিও করতে আর কি ওই জন্য সেরকমভাবে পাই না তো সেরকম করি নি জাস্ট একটু তোমাদের সঙ্গে দেখালাম তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কিছুক্ষণ রেস্ট করে আসলাম হচ্ছে সেই গঙ্গার ধারে আর এখানে হচ্ছে সানসেট নৌকো টৌকো রাখা আছে ওখানে মানুষজন সব জাল টাল গুছাচ্ছে যারা মাছ ধরে আসে অথবা মাছ ফাছ ধরে আসার পর জালকে গুছাচ্ছে অথবা রেডি হচ্ছে প্রিপেয়ার হচ্ছে রাত্রিবেলা মাছ ধরতে যাওয়ার জন্য কারণ প্রায় প্রায় যেটা শুনেছি আর কি যে সারারাত মাছ ধরে দেন সকালবেলায় সেই মাছগুলোকে বাজারে নিয়ে যায় সেগুলোকে বিক্রি করে দেন এইভাবেই চলতে থাকে আবার এসে সব গুছায় প্লাস হচ্ছে এটা চিমনির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে এনটিপিসি যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র আই থিঙ্ক এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ফার্স্ট কি সেকেন্ড মানে সবচেয়ে বড়োর মধ্যে আছে প্লাস এখানে সব মাছ ধরে ওখানে একটা মাছ বাজার আছে তো সেখানেও যাব তো মোটামুটি গঙ্গার ধারে বসে কিছুটা টাইম কাটালাম আর একটা দাদুর সঙ্গে দেখা হয়ে গেছিলো তো তার সঙ্গে গল্প টল্প করছিলাম দেন এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে বাড়ি থেকে রেডি ফেডি হয়ে যাবো স্টেশন দেন বাড়ি আর ফারাক্কাতে আসলাম দুদিন কাজের মধ্যেই থেকে গেলাম সেরকমভাবে কোনো কিছু মানে ফারাক্কাটাকেও ঘুরতে হলাম না তোমাদেরকে দেখালাম যতটুকুটা পারলাম দুদিনে ব্যাস এটাই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও একটা ফ্যামিলি ব্লগ বানানোর চেষ্টা করলাম জানি না কতটা কীরকম হয়েছে এরপরে আবার যখন আসবো ফারাক্কাতে পুরো ফারাক্কাটাকে পুরো ডিটেলসে ঘুরে দেখাবো তোমাদেরকে আর এই ভিডিওটাকে এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও কারণ এরকম ট্রাভেলিং কন্টেন্ট আসবে ফ্যামিলি ব্লগও আসবে সব রকম টাইপের ভিডিওই তোমাদের সামনে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো আর এই গঙ্গার ধার বাই